বরাবরের মতো এবারও দুই দে থাকছে শাকিব খান ও বুবলির ছবি। ঈদ উপলক্ষে বড় তারকার ভালো বাজেটের বেশ কিছু চলচ্চিত্র মুক্তি পায়, এবারের ব্যতিক্রম হবে না। আসছে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা উপলক্ষে এখন থেকে নির্মাণ ও প্রযোজকরা ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। এবার দুই দের উৎসবে থাকছে আলোচিত জুটি শাকিব বুবলির ছবি। ঈদ উল ফিতরের জন্য তাদের নিয়ে ছবি নির্মাণ করছেন পরিচালক মালেক আফসারি। অন্যদিকে ঈদ উল আজহার জন্য নির্মাণ করবেন পরিচালক কাজী হাত। দুটি ছবি প্রযোজনা করছেন যৌথভাবে শাকিব খান ও তার ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক মোহাম্মদ ইকবাল। এ বিষয়ে ইকবাল বলেন, ঈদের সময় দর্শক বড় বাজেটের ছবি দেখতে চায়। বাংলাদেশে এখন সিনেমার যে বাজার, তাতে শাকিব খান ছাড়া বড় বাজেটের ছবি নির্মাণ করলে মূলধন ফেরত পাওয়া সম্ভব নয়। দর্শকও অপেক্ষায় থাকেন তার ছবি দেখার জন্য। আগামী দুই ঈদকে লক্ষ্য করে আমরা শাকিব খানকে নিয়ে দুটি চলচ্চিত্র নির্মাণ করছি, আর এই দুই ছবিতে নায়ক হিসেবে থাকছে শবনম বুবলি, এটাই চূড়ান্ত। আগামী মাসে একটি ছবির শুটিং শুরু হবে জানিয়ে ইকবাল বলেন, ফেব্রুয়ারি 15 তারিখ থেকে শাকিব বুবলিকে নিয়ে ঢাকায় শুরু করছে নতুন ছবির শুটিং। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন পরিচালক মালেক আফসারি। অন্যদিকে একই জুটিকে নিয়ে বীর নির্মাণ করবেন কাজী হায়াত। এ বিষয়ে ইকবাল বলেছেন, আমেরিকায় কাজী হায়াত ভাই এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন, আগামী মাসের মাঝামাঝি ঢাকায় আসার কথা রয়েছে তার। তিনি আসার পর শিডিউল ঠিক করে ছবি শুটিং শুরু করব। লোকেশন সহ ছবির অন্য সব কাজ গুছিয়ে রেখেছি। এর আগে মোহাম্মদ ইকবাল শাকিব বুবলিকে নিয়ে নির্মাণ করেন চলচ্চিত্র শুটার। 2016 সালে ঈদ উল ফিতরের ছবিটি মুক্তি পায়, পরিচালনা করেছেন রাজু চৌধুরী। এই ছবি দিয়ে ঢালুরে অভিষেক হয় বুবলির। 2016 সাল থেকে 2019 সালের মধ্যে মোট 9টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে সিনেমা করেছেন শাকিব বুবলি এবং তার ম্যাক্সিমাম ছবি কিন্তু হিট হয়েছে। এদিকে শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে আবারও মাতামাতি হলেও সেটা যেন আবারও থেমে গেছে। শাকিব খান বর্তমানে শাহিনশা ছবির শুটিং করে কিছুটা রেস্টে রয়েছেন, এরপরে আবারও তিনি শুরু করবেন মালেক আফসারির ছবি। নাম ঠিক না হয় সে ছবির শুটিং শুরু হবে আগামী 15 ফেব্রুয়ারি থেকে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আবারও সেই আলোচিত সমালোচিত নায়িকা বুবলির সাথেই শাকিব খান ফিরছেন। দর্শক, আপনারা কি শাকিব খানের সাথে সেই বুবলিকে দেখতে চান, নাকি অন্য কোনো নায়িকাকে, নাকি শাকিবের সাথে অপুকে দেখতে চান? আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।